ভাষার মাসে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে প্রকাশিত হলো মুজিব গ্রাফিক নভেলের অষ্টম পর্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে ধারাবাহিকভাবে এ সিরিজ প্রকাশ করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই। গ্রাফিক নভেল নতুন প্রজন্মের জন্য জাতির পিতাকে শেখার জানার বড় মাধ্যম হতে পারে বলছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। ভাষা আন্দোলন ইতিহাসের অমূল্য দলিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল সিরিজের পর্ব 8-এ ভাষার মাস ফেব্রুয়ারিতে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলনকেই। ভার্চুয়ালি মুজিব পর্ব 8-এর মোড়ক উন্মোচন আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে তুলে ধরার এমন উদ্যোগকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ওদেরকে তো পড়তে হবে, ওদের থেকে তো জানতে হবে। আর যদি আমাদের মুক্তিযুদ্ধের কথা না জানে, যদি বঙ্গবন্ধুর কথা না জানে, তাহলে তো ওরা মানে বাংলাদেশের তো নাগরিকই তো হইতে পারবে না। ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, খুব চমৎকার একটা আইডিয়া যে আমরা গ্রাফিক্স নভেল দিয়ে তার সাল থেকে মুজিব গ্রাফিক নভেল ধারাবাহিকভাবে প্রকাশ করছে সিআরআই। গ্রাফিক নভেল তৈরি ও পাঠক অভিজ্ঞতার কথা জানান বক্তারা। 10-15 বছরের ছেলেমেয়েরাও যাতে সহজে বুঝতে পারে, পড়তে পারে, দুইটা লাইনে বলতে পারছে। টেক্সট দিয়েও গল্পটা যাচ্ছে, আবার পাশাপাশি আমি মানে ছবির মাধ্যমেও গল্পটাকে আরো সহজবোধ্য করে তুলছি। বঙ্গবন্ধু তো সুপারহিরো, এত এক্সাইটিং একটা পলিটিশিয়ানের লাইফ হতে পারে এটা আমার ধারণা ছিল না। স্পাইডারম্যান পড়লে যেরকম ফিল হয় আসলে মুজিব গ্রাফিক নভেল পড়লে সেরকম এক্সাইটিং লাগে। সবসময় ভালো লাগে এই কমিক্সের যখন হচ্ছে অন্যান্য চরিত্রগুলি দেখি আমরা, আমাদের ইতিহাসের পাতা থেকে উঠে আসা যে রাজনৈতিক ব্যক্তিত্বগুলি যখন আমরা দেখি। আগামী মার্চে আরো 2টি পর্ব আসবে বলছে সিআরআই। শিশু কিশোর উপযোগী কন্টেন্ট আমরা কতটুকু বঙ্গবন্ধুকে তুলে ধরতে পেরেছি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।